বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শিলচর কুম্বিগ্রাম বিমানবন্দরে কোভিড পরীক্ষার দায়িত্বে থাকা কর্মীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হল করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের বাসিন্দা আব্দুল কাইয়মকে। পুলিশের কাজ করলেন করিমগঞ্জ জেলার বদরপুরের জনগণ বদরপুর থানার অন্তর্গত কনকলস গ্রাম থেকে গভীর রাতে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করলেন স্থানীয় জনগণ অসমে এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণদের ভর্তি নিয়ে কোনো সমস্যা নেই বললেন আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু বর্তি সমস্যা মেটাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল এবং সন্ধ্যা শিফট চালু করা হচ্ছে কিছু হাই হাইস্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করা হবে একাংশ বেসরকারি হাই স্কুলে একাদশ শ্রেণী খোলার অনুমতি দেওয়া হচ্ছে করিমগঞ্জ জেলার বিনোদনী গ্রামে ডাকাতের আক্রমণে মৃত্যু করিমগঞ্জের পূর্ত বিভাগের ঠিকাদার নরুল ইসলামের পয়লা সেপ্টেম্বর থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত হাইলাকান্দিতে চলবে খাজানা আদায় শিবির এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন হাইলাকান্দির রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলাশাসক বরাক উপত্যকায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে অতিমারী করোনা পরিস্থিতি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে রয়েছেন জন কোভিড আক্রান্ত তিনজন রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে গত চব্বিশ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়নি একজন কোভিড আক্রান্তের উত্তর করিমগঞ্জের ফকিরবাজারে জলজীবন মিশনের সূচনা করলেন করিমগঞ্জের জেলাশাসক হলগেশ্বর পেগু বেহাল অবস্থা হাইলাকান্দি জেলার গ্রামীণ পূর্ত সড়কগুলি নিম্নমানের কাজের জন্য ভুগছেন জনগণ করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজটি কালিগঞ্জে স্থাপনের দাবিতে করিমগঞ্জের জেলাশাসক খলগেশ্বর পেগুর হাতে স্মারকলিপি জমা দিল কালীগঞ্জ আমসু হাইলাকান্দি জেলার প্রত্যেক নাগরিকের আধার কার্ড সুনিশ্চিত করতে জেলায় অতিরিক্ত আরও উনিশটি আধার এনরোলমেন্ট সেন্টার চালু করা হয়েছে জানিয়েছেন হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা আবহাওয়া অনুকূল না থাকায় হাইলাকান্দি জেলায় পয়লা সেপ্টেম্বর থেকে পুলিশের এবি এবং ইউবি কনস্টেবল পদে নিয়োগের জন্য যে রিক্রুটমেন্ট র্যালি হওয়ার কথা ছিল তা স্থগিত করে দেওয়া হয়েছে জানিয়েছেন হাইলাকান্দির পুলিশ সুপার সম্প্রতি সামাজিক মাধ্যমে সরিয়ে পড়া এক ভিডিওতে শিবসাগর জেলায় লাচিত সেনা নামক একটি সংগঠনের সদস্য শৃঙ্খল চালিহাকে জনেক বাঙালি ব্যবসায়ীকে হুমকি দিতে দেখা গিয়েছে এর তীব্র প্রতিবাদ জানিয়ে শিলচরে তার বিরুদ্ধে মামলা করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের যুবফ্রন্ট এক প্রেস বার্তায় যুব মুখ্য আহ্বাহক কল্পান্নভ গুপ্ত বলেন লাতির সেনার এই পদক্ষেপ দিকার যোগ্য এবং অসমে বসবাসকারী অসংখ্য বাঙালি ও অসমিয়াদের প্রীতিপূর্ণ সম্পর্ককে নষ্ট করার উদ্দেশ্যেই এসব ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে শৃঙ্খল বলেছেন যে আসামে থেকে বাঙালিদের দাদাগিরি চলবে না তাদের অসমিয়াদের পায়ের নিচে থাকতে হবে তিনি বলেন যে শৃঙ্খল একবার ইতিহাস পড়লেই বুঝতে পারবেন যে বাঙালিরা স্বেচ্ছায় অসমে আসেননি আসামে যথাযথ রাজস্ব আদায় হচ্ছে না বলেই আঠারোশো সালে তৎকালীন বাংলা থেকে কেটে তিনটি জেলাকে আসামে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কাজেই লাচি সেনার এসব বক্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক ও চরম জাতিবিদ্বেষী প্রসূত এদিকে এদিন কল্পান্ডব বলেন আমরা চাই যে শৃঙ্খল চালিহাকে এই জন্য জবাবদিহি করতে বাধ্য করা হোক এবং সেই জন্যই বিডিএফ যুবফ্রন্টের পক্ষ থেকে আমরা তার বিরুদ্ধে এই মামলা করতে বাধ্য হলাম আমরা চাই সরকার তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক এই ব্যাপারে পরবর্তী সরকারি পদক্ষেপের দিকে আমরা দৃষ্টি রাখব বিডিএফ মিডিয়া পক্ষ থেকে এক প্রেস এই খবর জানিয়েছেন আহ্বায়ক ঋষিকেশ দে এবং জয়দীপ ভট্টাচার্য হাইলাকান্দি জেলায় অতিরিক্ত আরও উনিশটি আধার এনরোলমেন্ট কেন্দ্র চালু করা হয়েছে হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা বলেন জেলায় আধার পঞ্জীয়ন ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলতে জেলায় অতিরিক্ত উনিশটি আধার কেন্দ্র খোলা হয়েছে কেন্দ্রগুলো হচ্ছে উজানকোপার বাটিরকোপা সমবায় সমিতি বোয়ালিপারের রাঙ্গাউটি সমবায় সমিতি মাটিজুরি সমবায় সমিতি লালা শহরের তিন নম্বর ওয়ার্ডের দনিপুর সমবায় সমিতি নেতাইনগর জিপির সমবায় সমিতি কালীনগর সমবায় সমিতি এবং হাইলাকান্দির পুরসভা কার্যালয়ে আধার কেন্দ্র চালু করা হয়েছে পাশাপাশি নিশ্চিন্তপুর সমবায় সমিতি আয়নাকাল সমবায় সমিতি মোহাম্মদপুর নিজ বার্নারপুর সমবায় সমিতি মোহনপুর সমবায় সমিতি রাজস্বপুর সমবায় সমিতি এবং আলগাপুর সমবায় সমিতির কার্যালয়েও আধার এনরোলমেন্ট কেন্দ্র চালু করা হয়েছে সরকারি উদাসীনতা অথবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যাই হোক জাতীয় নাগরিকপঞ্জী নবায়ন প্রক্রিয়া অর্থাৎ এনআরসি অদরাই থেকে গেল এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের দুবছর অতিক্রম হয়ে গেলেও এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে এনআরসি অসমের রাজকোষ থেকে এনআরসির জন্য খরচ করা হয়েছিল প্রায় ষোলোশো কোটি টাকা শুধু তাই নয় এই তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে দৌড়জা পড়ে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে এনআরসি কর্তৃপক্ষ যখন যা ফরমান জারি করেছে আবেদনকারীরা সবটাই মেনে সহযোগিতা করার চেষ্টা করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েও নাগরিকত্বের প্রমাণ দিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছিলেন সাধারণ জনগণ এদিকে অসমের জাতীয়তাবাদী দল সংগঠন থেকে শুরু করে আদালত এবং এনআরসি কর্তৃপক্ষ এমনকি সরকার যেভাবে বলেছে সেই নির্দেশকে শিরোধার্য করে মানুষ যতটা পেরেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু আক্ষরিক অর্থে সরকারি প্রশাসন যন্ত্রের চূড়ান্ত গাফিলতিতে দুবছর আগে একটি অসংগতিপূর্ণ এনআরসির তালিকা প্রকাশ করা হয় পরবর্তীতে এই এনআরসিকে হাতিয়ার করেই রাজনীতি শুরু হয় অসমে এমনকি সমগ্র দেশের রাজনীতিতে এর প্রভাব পড়ে যদিও গত দুবছরে এনআরসি থেকে সিটকে পড়া নাগরিকদের নাম সন্নিবিষ্ট করার ক্ষেত্রে কোনো পক্ষই বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি ফলে বর্তমানে এই এনআরসি গুরুত্বহীন হয়ে পড়েছে কেননা যত দিন গলাচ্ছে মানুষ বিষয়টি নিয়ে ততটাই হতাশ হয়ে পড়েছেন কথা উঠছে ভোট এলেই যেন জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি বৃত্তিবর্ষ ইত্যাদির কথা মনে পড়ে সব রাজনৈতিক দলের নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলেই সব বলে যায় তারা আসলে এর সমাধান না হওয়ায় অসমে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতীয় মূলের হিন্দু বাঙ্গালিরাই কেননা এনআরসির ঘোষিত তালিকা থেকে ছিটকে পড়া মানুষের মধ্যে অধিকাংশই হিন্দু বাঙালি আর এ নিয়ে রাজনীতি করছে অসমের শাসক বিরোধীরা এদিকে অসমের নবাগত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নেওয়ার পর এক্ষেত্রে কিছু করবেন এমনটাই আশা করেছিলেন সাধারণ জনগণ শুধু তাই নয় হিন্দু বাঙালিরা সুফল পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন সরকার গঠনের পর প্রতি সপ্তাহে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যদিও এক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না অসমের বর্তমান বিজেপি সরকার ইতিমধ্যে দিশপুর দকলের একশো দিন পার হয়ে গিয়েছে অসমের বর্তমান বিজেপি সরকারের কিন্তু এ নিয়ে কোনো কথা বলতেই দেখা যাচ্ছে না অসমের বর্তমান মুখ্যমন্ত্রীকে অন্যদিকে নাগরিক পঞ্জি নিয়ে অসম পাবলিক ওয়ার্কসের সভাপতি অভিজিৎ শর্মা আদালতে পুনরীক্ষণের আবেদন জমা দিয়েছেন যদিও এখনও পর্যন্ত শুনানি শুরু হয়নি ফলে হতাশ অভিজিৎ শর্মাও এছাড়া সারা অসম ছাত্র সংস্থা এনআরসির অসঙ্গতি দূর করতে দাবি জানিয়েছিল সেটাও বর্তমানে গুরুত্বহীন এদিকে কেন্দ্রের বিজেপি সরকার সামগ্রিক বিষয়টি এড়িয়ে চলেছে একের পর এক অজুহাত কালা করেছে কেন্দ্র সরকার কখনো বন্যা আবার কখনো করোনা অতিমারি এভাবেই এনআরসি নিয়ে লুকুচুরি খেলছে কেন্দ্র সরকার